তিন ঘন্টার মধ্যেই শেষ ঈদযাত্রার প্রথম দিনের টিকিট অনলাইনে না পাওয়ার অভিযোগ। তিন স্থান থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল আদায়, ধীর গতির কারণে দীর্ঘ যানজট। ষোলো সপ্তাহের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু, চার দিন পর কিছুটা কমেছে শনাক্তের সংখ্যা। এবং হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা। শুনছিলেন ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। সাথে আছি আমি তানজির আহমেদ। একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে দেওয়া হলো 5 জুলাইয়ের টিকিট। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা হেসেছেন খুশির হাসি। প্রচণ্ড ভিড় আর গরমে অসুস্থ হয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। তবে বিক্রি শুরুর 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। প্রণব চক্রবর্তী রিপোর্ট। কখন হবে ভোর, কখন খুলবে কাউন্টার, 5 জুলাইয়ের টিকিটের আশায় বৃহস্পতিবার রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা। সারা রাত জাগবো, 8টার সময় টিকিট দেবে, নিয়ে আমরা বাসা চলে যাবো। 7 নম্বর 46 পেয়েছি কিন্তু টিকিট পাবো কিনা আমি জানি না। কষ্টদায়ক এটা, তারপরেও টিকিট পাইলে খুবই ভালো লাগবে। সময় বাড়ার সাথে সাথে কাউন্টারের সামনে থেকে লাইন আরও দীর্ঘ হয়। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। একচুয়ালি সময়টা 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসতো তাহলে এই চাপটা থাকতো না। কমলাপুর ছাড়াও এয়ারপোর্ট, ক্যান্টনমেন্ট, তেজগাঁও, ফুলবাড়িয়া স্টেশনের কাউন্টার থেকে বিভিন্ন রুটের টিকিট বিক্রি হয়েছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন পেয়েছেন সর্বোচ্চ 4টি টিকিট। 17 থেকে 18 ঘন্টা অলরেডি আমার লাইনে হয়ে গেছে। আমি এখানে খাওয়া দাওয়া করেছি লাইনে দাঁড়ায়ে, আর আমি এখন টিকিট পেয়ে খুবই আনন্দিত। আমি শান্তার যাওয়ার জন্য 4টা টিকিট কাটছি। রাত 10টার দিকে আসি, তখন থেকে এখন পর্যন্ত আছি, তো অনেক কষ্টের ফল এটা। নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার হয় গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। রাত থেকে দাঁড়িয়ে আছি, অসুস্থ হয়েছি, চলে যাইতেছি, কেউ সিরিয়াল মেইনটেইন করতেছিল না। আজ 26,700 টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ, এর অর্ধেকই অনলাইনে। তবে অনলাইনে ঢুকতে না পারার অভিযোগ ছিল যাত্রীদের। সকালবেলা বাসায় বসে আমার ল্যাপটপ, আমার 3টে মোবাইল একসাথে অনলাইন চালু করছি, বাট একটা টিকিট আমি কাটতে পারিনি। সকাল 8টায় প্রথম মিনিটে প্রায় 5 লাখের মতো হিট এসেছে। টিকিট কিন্তু আমার ওই সীমিত 13,000 সামথিং থাকে। 1 মিনিটের মধ্যে আমার টিকিট কিন্তু অলমোস্ট সব সোল্ড আউট। রেল কর্তৃপক্ষ বলছে সাধ্যের মধ্যেই ঈদ যাত্রায় সর্বোচ্চ সেবা দিতে চান তারা। 37টি আন্তনগর ট্রেনে টিকিট বিক্রি করা হচ্ছে প্রতিদিনই। টিকিট প্রত্যাশীদের ভিড় কাউন্টারে পরিলক্ষিত হচ্ছে, তার মানে আপনার মানুষ আরও আগে থেকেই টিকিট কাটার জন্য মানে কাউন্টারে ভিড় জমা থাকে। 7 জুলাই থেকে ঢাকা থেকেই ফিরতি টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বছর জুড়েই যারা ঢাকায় থাকেন, ঈদের কটি দিন পরিবারের সাথে কাটানো যেন সবচেয়ে বেশি আনন্দের। তবে এই টিকিট যুদ্ধ অতি কষ্টের, শত কষ্টের পর যারা টিকিট পাচ্ছেন, ঈদের আনন্দ যেন তাদের আজ থেকে শুরু। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু হয়েছে। 6টি স্থান থেকে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে 3টি স্থান থেকে টোল আদায় করা হচ্ছে। প্রথম দিনে ধলেশ্বরী টোল প্লাজায় ছিল দীর্ঘ যানজট। সাইদুল ইসলামের রিপোর্ট। ভাঙা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুরু হয়েছে টোল আদায়। আবদুল্লাপুর, ধলেশ্বরী, শ্রীনগর সহ মোট 6টি স্থানে টোল আদায় করা হবে। তবে এখন 3টি স্থান থেকে টোল নেওয়া হচ্ছে। 55 কিলোমিটারের রাস্তায় চলতে সর্বোচ্চ 1,690 টাকা থেকে সর্বনিম্ন 30 টাকা দিতে হবে চলাচলকারীদের। প্রথম দিন টোল আদায় করতে বেশ বেগ পেতে হয়েছে, এ কারণে কেরানীগঞ্জের ধলেশ্বরী এলাকায় লেগেছে দীর্ঘ যানজট। গাড়ি এগিয়েছে ধীর গতিতে, এতে টোল প্লাজা পেরুতে ঘন্টা পেরিয়েছে। এই পদ্মা সেতুতে শর্ট টাইমে যাবো, এটাই আমাদের প্রত্যাশা। এক টোলের কারণে আমরা 1 ঘন্টা বসে আছি। পদ্মা সেতু চালু হওয়ার পর যে সুফলটা আমাদের পাওয়ার দরকার ছিল সেটা তো আমরা পাইলাম না। আমাদের হ্যাজার্ড সৃষ্টি করলো এই জায়গাটা, অনেক জ্যাম লাগছে এই টোলের জন্য। যেগুলো টোল থাক, একবারে পদ্মা সেতু লাগে করে দিলে একবারে চলে যাবে। টোল আদায় কার্যক্রম আরো আধুনিক করার দাবি সাধারণ মানুষের। তারা জানান এক্সপ্রেসওয়ের সুবিধা নিতে টোল প্লাজা আধুনিকায়ন করতে হবে।
খুব ভালো একটা ফিলিংস কাজ করছে, কারণ আমরা এত কষ্ট করে বাড়িতে গেছি, আমাদের যে অভিজ্ঞতা, যে কষ্টের অভিজ্ঞতা, এটা বলে শেষ করতে পারবো না। সিস্টেমটা অটোমেশন করা উচিত, আমরা অপেক্ষা করতে রাজি আছি ভালো কিছুর জন্য। টোল আদায় কার্যক্রম আরো দ্রুত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন নতুন টোল যেটা বৃদ্ধি হয়েছে এটা দিতে ইচ্ছুক না, তারা এটা জানে না বলে তারা এটা নিয়ে বার্গেনিং করার ফলে সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হওয়ার প্রেক্ষিতে এই জ্যামটা লেগে গেছে। ধলেশ্বরীতে অতিরিক্ত যানজট থাকলেও খুব বেশি চাপ ছিল না পদ্মা সেতুর টোল প্লাজায়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। টানা চার দিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২০০০-এর নিচে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় ১২,৩৮৯ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৮৯৭ জন, শনাক্তের হার ১৫.৩১%। মোট মৃত্যু ২৯,১৫৪, মোট শনাক্ত ১৯,৭৫,৬৮২, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪৮ জন। শ্রদ্ধা ভালোবাসা হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করলেন স্বজন ও কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কোনো ধরনের হামলা করার সক্ষমতা এখন জঙ্গিদের নেই। মিনালা দিবা রিপোর্ট। ১লা জুলাই ২০১৬ শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ২ পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি সহ নিহত হন মোট ২২ জন। ৬ বছর পর আজকের দিনটিও শুক্রবার দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, কূটনীতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেন। আমার হাজবেন্ডের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। Holy Artisan Bakery attack. It is also important to remember the tremendous strides that have been taken in the 6 years since, and I would like to congratulate Bangladesh on its tremendous efforts to counter terrorism here in your country and to keep your people safe. The success is entirely Bangladesh's. র‍্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা মাঝে মাঝে মাথাচাড়া দিলেও কোনো হামলা করার সক্ষমতা নেই তাদের। আজ পর্যন্ত আমরা প্রায় ৩,০০০ এর মতো জঙ্গিদেরকে গ্রেফতার করেছি। হলি আর্টিজানের ঘটনার পর আমরা ১,৫০০ এরও বেশি জঙ্গি গ্রেফতার করেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনার মধ্য দিয়ে জঙ্গিদের যে আস্থানা, জঙ্গিদের যে নেটওয়ার্ক আমরা গুঁড়িয়ে দিয়েছি। ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি তৎপরতা নজরদারির মধ্যে রয়েছে। আমরা আত্মতৃপ্তিতে ভুগি না, আমাদের এখনও কিন্তু আমাদের তাদের তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। আমরা তাদের যে সোশ্যাল মিডিয়া সেখান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মনিটর করি। তারা জানান, হলি আর্টিজানের ঘটনার পর জঙ্গি দমনে পুলিশের নতুন একটি ইউনিট চালু করা হয়। এই ইউনিটের অধিকাংশ সদস্যই যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। মিনালা দিবা, একুশ টেলিভিশন, ঢাকা। নীতি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় ফের বন্যার শঙ্কা, দুর্ভোগের বৃত্তে বান ভাসি মানুষ। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। ভারী বৃষ্টি আর ওজানের ঢলে আবারও সিলেট সুনামগঞ্জে বন্যার শঙ্কা। ২ সপ্তাহে বন্যার ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতে আবারও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সুনামগঞ্জ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, উপজেলাগুলোর পানি বাড়ছে। নেত্রকোনার নদ নদীতে দ্বিতীয় দফার বন্যায় দুর্ভোগে কুড়িগ্রামের বানভাসীরা। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দুদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে পানি বাড়ায় কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চলের মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। সুনামগঞ্জের চিত্র একই রকম। নদ নদীর পানিতে প্লাবিত হচ্ছে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ, দুয়ারা বাজার, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে আবারও উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ছেলে সন্তান নাই, আমার খামাই রুজি করবার মানুষ নাই, আমার ঘর বাড়ি নিচে গা বসাইয়া। এদিকে দুদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যার আশঙ্কা নেত্রকোনায়ও। স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। ১০ উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ৬৫,০০০ পরিবার। সিরাজগঞ্জের শাহজাদপুরের বেনুটিয়া ও মাঝজানে যমুনার ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০০ মিটার ধসে পড়েছে। নদী গর্ভে বিলীন হয়েছে ১০টি ঘর। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা।
কুড়িগ্রামে দ্বিতীয় দফার বন্যায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে 20,000 মানুষ। বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। আবার একটা বন্যা এসে গেল, এখন আবার খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। লালমনিরহাটে ধরলা নদীর তীরবর্তী এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধরলা নদী রক্ষাপাদের কিছু স্থানে ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। গাইবান্ধায় নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানি বাড়ছে আতঙ্কে চরাঞ্চলের বাসিন্দারা। রাজবাড়িতে বাড়ছে পদ্মার পানি, এতে জলমগ্ন হয়ে পড়েছে 4টি উপজেলার নিম্নাঞ্চল। খুশিদ আলমুকুল, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জন দুর্ভোগ। রাস্তা 4 লেনের কিন্তু ব্যবহারের উপযোগী মাত্র 2 লেন, তাও আবার খুঁড়ে রেখে লাপাত্তা সড়ক ও জনপদ বিভাগ। মাছ থেকে ভোগান্তিতে শরীয়তপুরের লাখো মানুষ। তালুকদার সোহেলের ক্যামেরায় আবুল বাসারকে সঙ্গে নিয়ে বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা শরীয়তপুর মহাসড়ক জেলায় যাওয়ার একমাত্র বৃহত্তম রাস্তা। পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত আমাদের কোনো রাস্তা নাই, ঘাট নাই, আমরা কোনোভাবে যাইতে পারি না। একটা গাড়ি আর একটা গাড়িতে সাইড দিতে পারে না। ওই দিন কো 3 তারিখ গত পদ্মা সেতু চালু হওয়ার 2 দিন পর একটা গাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পর ব্যস্ততা বাড়লেও সড়কটির সুফল পাচ্ছেন না শরীয়তপুরবাসী। প্রকল্প পাস হয়েছিল বেশ আগে, এক্সপ্রেসওয়ের সঙ্গে তাল মিলিয়ে এ রাস্তা হবে 4 লেনের। বহুদিন ধরেই এমন কথা শুনে আসছে জেলার মানুষ, অথচ রাস্তা সম্প্রসারণ তো হয়নি, উপরন্তু খুঁড়ে রেখে লাপাত্তা সড়ক ও জনপথ। ফোর লাইনের আশা করছিলাম, পদ্মা সেতুর সাথে সাথেই আমরা ফোর লাইন পাবো, দুর্ভাগ্য এমনই আমরা টু লাইনও পাই নাই। কন্ট্রাক্টর যা গতিছে সারা ঠিক মতো কাজ করতেছে না। ব্রিজ হওয়ার জন্য আমরা মনে করেন যত তাড়াতাড়ি যাইতাম আমাদের ভাঙ্গা গেলে তাড়াতাড়ি যেতে পারতাম। সংসদ সদস্য অবশ্য এখনও আশা দিচ্ছেন শরীয়তপুরের মানুষকে। এতটুকু সরু পথ দিয়ে আসলে দুইটি গাড়ি পাস করা সম্ভব না। আজকে আমি সেই বিপদে আমি নিজেও পড়েছি। আজকে মানুষের যে সেন্টিমেন্ট, সাধারণ মানুষের যে, আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমার ওই রকমই অনুভূতি, ওই রকমই সেন্টিমেন্ট। টেন্ডার হয়েছে, এক অংশের টেন্ডারের কাজ চলমান, আর এক অংশের টেন্ডার এই যে কিছুদিন আগে 144 কোটি টাকার কাজিরহাট থেকে একদম ব্রিজ পর্যন্ত। সড়ক ও জনপথ বলছে জমি অধিগ্রহণে সমস্যা আছে, তাই কাজও বন্ধ। সবকিছু ঠিক না করে কেন তাহলে খোঁড়া হলো চলাচলের উপযোগী রাস্তা, এমন প্রশ্ন এলাকাবাসীর। পদ্মা সেতু চালু করছে সরকার, কিন্তু রাস্তাঘাট আগে করার দরকার ছিল। রাস্তার এই অবস্থায় হচ্ছে যানজট, দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন। এমপি মন্ত্রী সব বলে কি সব কিছু আর আমাকে ধোঁকাবাজি দিয়ে রাখতেছে। আমরা কইলে কয় হ্যাঁ আপনাকে টাকা অবশ্যই, আপনাকে রাস্তা হবে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমরা সব কিছু দেখতেছি ধোঁকাবাজি। এতদিন ঢাকায় যেতেন লক্কর ঝক্কর গাড়িতে শরীয়তপুরের মানুষ, দীর্ঘদিন পর স্বপ্নের পদ্মা সেতু হলেও রাস্তার বেহাল অবস্থার কারণে যোগাযোগ ব্যবস্থার অন্ধকারেই থেকে যাচ্ছেন তাঁরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 ঘন্টার মধ্যেই শেষ ঈদযাত্রার প্রথম দিনের টিকিট অনলাইনে না পাওয়ার অভিযোগ। 3 স্থান থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল আদায়, ধীর গতির কারণে দীর্ঘ যানজট। 16 সপ্তাহের মধ্যে করোনা সর্বোচ্চ মৃত্যু, 4 দিন পর কিছুটা কমেছে শনাক্তের সংখ্যা। এবং হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online।
একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।